ফ্লাইটে যাওয়া মানে খাজনার থেকে বাজনা বেশি। ট্রেনে কোনো ঝামেলা নেই, সিট নাম্বার দেখে বসে পড়ো, কিন্তু ফ্লাইটে যাওয়ার জন্য তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এখানে লাইনের শেষ নেই, ঢুকতেই তোমাকে এয়ারপোর্টে আটকায় দিবে, সেখানে একটা লম্বা লাইন, তোমার আইডি প্রুফ দেখাবা, তারপর ভিতরে ঢুকে ব্যাগের জন্য একটা লাইন, ওইখানে ব্যাগ জমা দিলা, তারপর ভিতরে গিয়ে আরেকটা সিকিউরিটি লাইন। ওই লাইন শেষ করে তুমি ভাবলা যে লাইন বোধহয় শেষ হয়েছে, কিন্তু না, ভিতরে গিয়ে দেখবা আরেকটা লাইন, মোবাইল ফোন, ল্যাপটপ, চার্জার, এগুলো আলাদা করে স্ক্যানের জন্য আবার দিতে হবে। ওই লাইন শেষ হবে, তারপর তুমি আবার আরেকটা লাইনে গিয়ে দাঁড়ায় পড়বা, ওই লাইন গিয়ে তোমার বাস অবধি যাবে, বাসে গিয়ে আবার লাইন, ওইখানে তুমি বাসে উঠবা, ওইখানেও তোমাকে বোর্ডিং পাস দেখাতে হবে। বাসের থেকে নেমে আবার আরেকটা লাইনে দাঁড়াতে হবে প্লেনে ওঠার জন্য, ওইখানেও তোমাকে বোর্ডিং পাস দেখাতে হবে। তারপর ফাইনালি 20,000 বার বোর্ডিং পাস দেখানোর পর গিয়ে ওরা বিলিভ করবে যে তুমি গরিব না, তুমি সত্যি সত্যি ফ্লাইটের টিকিট কাটছো। তা তোমার কি মনে হয়, কমন সেন্স কি বলে, লোকে খাইদা কোনো কাজ নেই, এমনি এয়ারপোর্টে চলে আসবে টিকিট ছাড়া, ঘুরতে হাওয়া খাইতে চলে আসছে এয়ারপোর্টে। একটার পর একটা ধাপ উত্তীর্ণ করে তুমি অধৈর্য হয়ে যাবা, তারপর দেখবা যে ফ্লাইটের গেট আরেকটা কোনায়, ট্রলি নিয়ে টানতে টানতে যাইতে যাইতে তুমি ওইখানেই কার্ডিও করে ফেলবা। ওরা ভাবে যে সবাই বম নিয়ে ট্রাভেল করতেছে, মানে লিটারালি এতবার সিকিউরিটি চেকিং হওয়ার পর তোমার নিজেকেই ডাউট হবে, ভাই আমার ব্যাগে সত্যি কোনো ডেঞ্জারাস জিনিসপত্র নাই তো, আমি কোনো দাগি আসামি না তো, এত সিকিউরিটি চেকিং তামঝাম করতে করতে আরো 2-3 ঘন্টা লাগায় দেয়। এর জন্যই বলে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে আসবেন, কারণ এদের সিকিউরিটি 2 জন, লোকজন আছে 6,000। ফাইনালি গিয়ে তুমি বোর্ড করবা, দেখবা তারপরে এইটুকুনি জায়গা দিছে তোমাকে বসার, তুমি ঢুকতেই পারতেছো না, এত সরু জায়গা, কেন ভাই কেন? একটা শহরের এয়ারপোর্ট থাকে কোটি কোটি মাইল দূরে, মানে সেখানে যাওয়ার জন্য ওলা বুক করতে তোমার মোটামুটি অর্ধেক সেভিংস শেষ হয়ে যাবে। দিল্লির থেকে শিলিগুড়ি আসতে না যত সময় লাগে, দিল্লির থেকে দিল্লি এয়ারপোর্ট যাইতে তার থেকে বেশি সময় লেগে যায়। এয়ারপোর্টে গেলে খাবারের দাম অটোমেটিক বাইরে যায়, স্যান্ডউইচের দাম 300 টাকা, জলের বোতল 50 টাকা, ফ্লাইটে তো আরও বেশি। ওই জঘন্য মার্কে একটা কফি আর জঘন্য ওই ম্যাগি পোহা, যেগুলো বাড়িতেই আমি খাই না, সেগুলো নাকি আবার 300 টাকা, 250 টাকা, 280 টাকা। ফ্লাইটের থেকে নামার পর আরেক ঝামেলা, দেখবা ব্যাগ আসতেছে না, গালে হাত দিয়ে অপেক্ষা করতেছে বেল্টে, 99.5 বছর অপেক্ষা করার পর ফাইনালি তোমার ব্যাগ আসলো। প্রথমবার ফ্লাইটে যাওয়ার সময় আমি লিটারেলি ইউটিউবে সার্চ করছিলাম যে কি করে ফ্লাইটে বোর্ড করতে হয়। প্রথমবার ট্রাভেল করতে গেলে রীতিমতন তোমার ভয় লেগে যাবে, তুমি ভেবে জায়গা খাই যাবা, এই জন্য আমি প্রেফার করি ট্রেনেই যাবো বাবা, এত তামঝাম ঝামেলা আমি করতে পারবো না।